কোভিডের সংক্রমণ আগরতলা পুরনিগম এলাকায় প্রতিদিন বাড়ছে অবস্থায় সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে সকলকে বাড়ি থেকে বের হলে মাস্ক পরিধান আবশ্যক কিন্তু দেখা যাচ্ছে একাংশ শহরবাসী সে নিয়ম মানছে না তারা মাস্ক পরিধান করছে না প্রায় নব্বই শতাংশ মাস্ক পরিধান করলেও বাকি অংশ মাস্ক পরিধান করছে না তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান জারি রেখেছে প্রশাসন শনিবার অনুরূপভাবে আগরতলা সরে বোতলা এবং নাগেরজলা এলাকায় অভিযান চালায় প্রশাসন এদিন ডিসিএম আশিস বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চলে তিনি জানান যতক্ষণ না পর্যন্ত একশো শতাংশ মাস্ক পরিধান না করছেন ততদিন এই অভিযান জারি থাকবে নিয়মিত ফাইন আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে মানুষকে সহায়তা করার আহ্বান জানান তিনি অবশ্যই নিয়ম মেনে মাস্ক পরিধান করার বার্তা দেন এদিন রাস্তায় ও বেশ কিছু দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয় এখন যে কোভিডের যে পরিস্থিতি প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে সংক্রমিত হচ্ছে যেভাবে সেটা বাড়ছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা সেই অভিযান চালাচ্ছি যাতে প্রত্যেকে মাস্ক পরে প্রত্যেকে যাতে মাস্ক পরে হাটে বাজারে রাস্তাঘাটে বের হয় আমরা দেখছি যে ম্যাক্সিমাম করছে কিছু 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 লোক আছে যারা এখনও পড়ছে না তাদেরকে আমরা সতর্ক করছি তাদেরকে আমরা পেনাল্টি করছি দুশো টাকা করে এভাবে আমাদের অভিযান সবসময় চলে আজকে আমরা করছি আগামী দিনেও জারি থাকবে ততদিন মানুষকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অব্দি মাস্ক পরাতে না পারছি এখন যে অ্যাসিসমেন্ট দেখা যাচ্ছে যে সেটা